কিছু জানো না তোমার আমরা চুল দেখতেছি, চুলটা দেখি, চুলটা দেখি, এদিকে ঘুরো দেখতেছেন ভাই চুলের সাইজ মোটামুটি 2023 সালের নতুন স্টাইল। আপনার কিরম ভাল লাগতেছে বর্তমান চুল যে কাটতেছে? আমি জানি না কি আপনি জানেন না, আমি কথাটা জিজ্ঞাসা করি যে চুল যে কাটছে ইনার চুল কাটার আপনার কি পছন্দ হয়েছে? এক চুল কাটা কি করবো সমাজে কি করবো বিশ্বের কে পছন্দ করবো না? তাহলে আপনি জারু কিসের জন্য নিছেন? কারণ নিজে ছোট ভাইয়ের দ্বারা আমি এগুলা তো শাসন করবো, আমি শাসন করবে না। আচ্ছা আপনার জারু শাসন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ভাই আপনি এক জারু দিয়ে শাসন করবো তাতে আপনি কি কন রাজি আছেন? তাহলে তুমি যে তোমাকে যে শাসন করবো জারু দিয়ে নিয়াত করা হয়েছে, তাহলে তুমি কি কও? আমি আর কি চুলটা কাটবো কিছু সঙ্গে পরে আমাদের মিস্ত্রি আসতেছে, ওইদিকে দেখা মিস্ত্রি আসতেছে, চুলের মিস্ত্রি তোমার উনি বলেই নাই যে আমাকে কাটিয়ে তুমি দেনগিরি করে কাটিয়ে দিলা মানে না দেনগিরি কাটিনি। যদি তুমি যদি বলো যে ভাই এদিকে আমার মোস কাটতে হবে, আমার ভালো লাগবে, কাটা লাগবে, কাটা লাগবে না, তার জন্য যে এই যদি চুলের কাটে যদি ভালো করে চায় ইনস্টল করতে চায় আমাকে দেখাইতে চায় এরকম এরকম দিতে হবে এরকম দিতে হবে, তাহলে আমি দোকান দিচ্ছি কাস্টমার যদি কাজ না করি পয়সা দিলে দিবে না? তাহলে তোমরা ঠিক আছে, তাহলে এদিকে 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 আসো, কি লো কথাটা, চুল যে তো আসছে শুনতে দেখেন ভাই আপনি নাই এবে আসিল অসভ্য কব তার বাবা কিরকম, তার মা কিরকম, তার সমাজ কিরকম, তুমি এই পর্যন্ত এদিক দিয়ে দিয়ে এদিকে রাখো শুনুত রাখো, আবার এদিকে যেটা করছো এদিকে যে দেখো সুন্দর ভালো লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছে, তোমার এটা রাখা লাগছিল সর্বপ্রথম আমাদের এই ছোট ভাই তুবা পড়ছে, আর যেমন এরকম চুল কাটবেন না যুবক সমাজ, আপনারাও কাটবেন না, ইনার কাছে শিক্ষা নেন, ইনি এটা ভালো।